আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সে দোয়াই করি। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে সকালে নাস্তা বানালাম হচ্ছে, এই যে এটা হচ্ছে নুডলস দিয়ে বানাইছি, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, একটু আটা, আর হচ্ছে সাথে এক প্যাকেট নুডলস, সাথে কিছু মশলাপাতি, নুডলসের মশলা, আর এমনিও কিছু মশলাপাতি দিলাম, যেমন টালা জিরে, টালা ধনিয়া, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি মানে চিলি ফ্লেক্স আর কি দিয়ে এটা বানিয়ে নিলাম। এটা খুবই মজা খেতে চা দিয়ে। তো এই হচ্ছে আজকের নাস্তা সকালের। তো সকালে নাস্তা খাওয়ার পর সব কিছু ধুয়ে রেখে দিলাম, আর আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে এখানে বরবটি। আজকে দুই ধরনের বরবটি করব, সেজন্য আমি ফ্রিজ থেকে নামালাম হচ্ছে চিংড়ি মাছ, এখানে ওই দিন যে চিংড়িটা এনেছিল তো সেখান থেকে আমি একটু রেখে দিলাম, একটু বরবটির ভর্তা করে খাবো, একটা বাটিতে রেখে দিলাম আমি। এগুলো খোসা ছাড়ানোই আছে। আর করব আরেকটা, দুই ধরনের যেহেতু করব আমি, একটা করব চিংড়ি মাছ দিয়ে, আরেকটা করব এই যে রুই মাছ, এই লেঞ্জুটা, আর এই পাশের এগুলা জারিয়াটা খাওয়া যায় না, তো এই দুইটা দিয়ে আমি ভর্তা করব। তো আজকে দুই ধরনের বরবটি, অর্ধেক করব চিংড়ি মাছ দিয়ে আর অর্ধেক করব রুই মাছ দিয়ে, দুই ভাগ করে দুই রকমের বরবটির ভর্তা করব দুপুরবেলা। আর ছেলেমেয়ের জন্য মুরগি মাংস আছে, সেটাই হয়ে যাবে ওদের, আর আমার ভর্তা হলে আর কিছু লাগবে না। এই যে আমি শিমগুলোকে এ সাইজ করে কেটে নিলাম, কারণ বড় বড় করে কাটলে না এগুলা আমি যেহেতু পাটায় বাটবো না, এগুলা আঁশ আঁশ লাগবে, সেই জন্য ছোটো করে কাটলাম যাতে আঁশটা কম হয় আর কি, ছোটো হয়ে গেল। আর এখানে আমি কাপ মেপে নিলাম, আর দুই ভাগে করব তো সেজন্য একটু সমানভাবে যাতে হয়, চিংড়ি মাছেরটাতে একটু কম দেব আর রুই মাছটাতে একটু বেশি দেব ভর্তাটা, যেহেতু চিংড়ি মাছ অল্প সেজন্য ওখানে একটু কম দেব। তো এটা মেপে নিচ্ছি, এখানে দুই কাপ আর এখানে কতটুকু হয় দেখি। তো এখানে দুই কাপ, এখানেও দু কাপ, তাহলে আমি এখান থেকে আর একটু আমি এখানে দিয়ে দেব। এটা আমি রুই মাছ দিয়ে করব, আর এটা করব চিংড়ি মাছ দিয়ে। তো এগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি, সব একসাথে সেদ্ধ করব, সেদ্ধ তো আর আলাদা করব না, তো তখন ফর্মের মতো নিয়ে নেবো আর কি, কারণ আলাদা সেদ্ধ করতে গেলে তো আবার একটু কাজটা বাড়বে আর ঝামেলা, তো একসাথে সেদ্ধ করে ফেলবো আর কি। তো এই যে এগুলোকে আমি ধুয়ে বসিয়ে দিলাম, পানি একটা বেশি দিই নাই, কারণ ধোয়ার এগুলোর ভিতর পানি টুকছে যখন ধুইছি, কাটার আগে ধুইছি একবার, এখন আবার ধুয়ে বসিয়ে দিলাম। তো এগুলো যখন বলক উঠবে তখন পানিটা বের হবে, যে অল্প একটু দিছি পানি, তো এটা বলক উঠুক। আমি এগুলোর মধ্যে সামান্য হলুদ, বেশি না, হলুদ একটুখানি, আর একটুখানি লবণ, আর এখানে সেম একটু হলুদ আর একটু লবণ, হলুদ এক চিমটির মতো দিয়ে মেখে আমি এটাকে হালকা ভেজে নেব। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প একটু তেল দেব আমি, তেলটা একটু গরম করে নিচ্ছি। সবসময় মাছ ভাজার আগে কড়াইটা ভালো করে গরম করে তারপরে তেল দিলে ওই মাছটার কড়াইতে লাগবে না। তো এখন আমি দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ, এইভাবে একটু ভেজে নেব আমি হালকাভাবে। তো
তো এদিকে আমার সিমটা সিদ্ধ হচ্ছে, চিংড়ি মাছটা উঠিয়ে নিলাম ভেজে, এখন আমি রুই মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা উঠানোর পরে আমি কড়াইটা ধুয়ে তারপর আবার রুই মাছটা ভাজতেছি, নাহলে একটু পোড়া পোড়া হয়ে গেছিলো কড়াইটা, মাছটা লেগে যেত। এই যে আমার মাছটা হয়ে গেছে, এটাকে এখন আমি উঠিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি। ভর্তার মধ্যে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে খেতে, তো এখানে যেহেতু আমি দুই রকমের ভর্তা বানাবো সেই জন্য পেঁয়াজটা একটু বেশি দিলাম। আর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ, তো আমার কাছে তাজা কাঁচামরিচ নাই, আছে হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করা, যেহেতু এখন লকডাউন চলতেছে তাই ফ্রোজেন করাগুলোই খেতে হবে, কিছু করার নেই, কাঁচামরিচ নাই। এগুলো হচ্ছে আমার ফ্রোজেন করা। দিয়ে দিচ্ছি কয়েক কোষ রসুন, তো আমি এগুলোকে কুচি করে নিই, এগুলোকে ছুরি দিয়ে হাত দিয়ে চেপে ভর্তা বানাই দিচ্ছি। এই যে আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটাকে অর্ধেক দেব আমি চিংড়ি মাছের সাথে রেখে দেবো, আর অর্ধেক আমি রুই মাছের সাথে রেখে দেবো। তো যে এগুলা চিংড়ি মাছের সাথে রেখে দিই অর্ধেক, কয়েকটা মরিচ দিই, এখানে অল্প একটু সরিষার তেল দিই। এখন আমি শিমগুলোকে একটু তেলে ভেজে নেব, শিমগুলো তো আমি সিদ্ধ করে রেখে দিলাম, এখন হালকা অল্প তেল দিয়ে আমি ভেজে ফেলব। প্রথমে আমি চিংড়ি মাছের ভর্তাটা করব, সেজন্য এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ব্লেন্ডারে করি, শিলপাটা বাটতে পারবো না। এখানে আমি এক বাটির মতো নিয়ে নিলাম চিংড়ি মাছের জন্য, তো সিদ্ধ করার পর একটু কমে গেছে, তো এখানে নিলাম এক বাটি, আর এখানে আছে এক বাটির চেয়ে বেশি, তো এটা হচ্ছে রুই মাছের জন্য। তো দিয়ে দিচ্ছি আমি, এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, তো আমি চিংড়ি ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি। আর এখানে দেব আমি সরিষার তেল, একটুখানি সরিষার তেল দিলে আমার কাছে ভালো লাগে ব্র্যান্ডটা, তো এখন আমি ব্লেন্ড করে ফেলব। তো এই যে হয়ে গেল আমার চিংড়ি মাছের ভর্তা, এখন আমি করব হচ্ছে রুই মাছের ভর্তাটা, সেম একই ইয়েতে করে ফেলব। তো রুই মাছটাকে কাটা বেছে আমি সেম একইভাবে ভর্তাটা করে ফেলব। তো এই যে আমার ভর্তা রেডি, এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে, তো দুজনের চেহারাই এক, শুধু চেনার উপায় হচ্ছে একটা ছোট একটা বড়। তো এটা হচ্ছে রুই মাছেরটা, রুই মাছেরটা একটু বেশি করে বানালাম আর চিংড়ি মাছেরটা একটু কম। তো এ হচ্ছে আমাদের দুপুরের মেনু, আর মুরগির মাংস আছে, ছেলে মেয়ে খাবে ওটা, এই যে মুরগির মাংস, তো জট্টু কাছে ওদের দুজনের হয়ে যাবে। এখানে কিছু কাঁচামরিচ নিলাম আমি, এগুলোকে আমি ধুয়ে বটু ভেঙে রেখে দেব আর ফ্রোজেন করে রাখবো এগুলো আমি। এখানে বুটের হালুয়া বানাচ্ছি, মেয়ে খাইতে চাইলো, যে বাদাম দিয়ে দিলাম আমি। তো বুটগুলোকে আমি সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম,
তো মেয়ে খেতে চাইলো, সেই জন্য বানাচ্ছি। আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি, হয়ে আসছে, এখন দিয়ে দিলাম আমি কিছু গুঁড়ো দুধ, 2 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম, 10 টাকা দামের প্যাকেটগুলো দুটো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। এখানে আর একটু ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার বুটের হালুয়া। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।